ওম শান্তি। 11ই নভেম্বর 2019, প্রাতঃ মুরলী, বাপ দাদা, মধুবন। মিষ্টি বাচ্চারা, মনমনা ভব, এই বশীকরণ মন্ত্রেই তোমরা মায়াকে জয় করতে পারো। এই মন্ত্রই সকলকে স্মরণ করিয়ে দাও। প্রশ্ন: অবিনাশী এই সৃষ্টি নাটকে সব থেকে বড় সেবক কারা এবং কিভাবে? উত্তর: এই পুরনো দুনিয়াকে স্বচ্ছ বানানোর সব থেকে বড় লেবার্স হলো প্রাকৃতিক বিপর্যয়। ভূমিকম্প হয়, বান আসে, ধরিত্রীর সাফাই হয়ে যায়। এর জন্য ভগবান কাউকেই নির্দেশ দেন না। বাবা কিভাবে বাচ্চাদের ধ্বংস করবেন? ড্রামাতে এমন পার্টি আছে, এ তো রাবণের রাজ্য। এই বিপর্যয়কে ঈশ্বরীয় বিপর্যয় বলা হবে না। ওম শান্তি। বাবাই বাচ্চাদের বোঝান বাচ্চারা মনমনা ভব। এমন নয় যে বাচ্চারা বসে বাবাকে বোঝাতে পারবে। বাচ্চারা বলবেই না শিব বাবা মনমনা ভব, কখনোই নয়। এমনিতে তো বাচ্চারা বসে কথাবার্তা বলে, রায় দেয়, কিন্তু যা মূল মহামন্ত্র তা তো বাবাই দেন, গুরুরা মন্ত্র দেন। এই নিয়ম কোথা থেকে এসেছে? এই যে বাবা, যিনি নতুন সৃষ্টির রচনা করেন, তিনিই প্রথমে মন্ত্র দেন মনমনা ভব। এর নামই হলো বশীকরণ মন্ত্র, অর্থাৎ মায়াকে জয় করার মন্ত্র। এই মন্ত্র কেউই মনে মনে জপ করে না, এ তো বুঝতে হবে, বাবা অর্থসহ বুঝিয়ে বলেন। যদিও এই মন্ত্র গীতাতে আছে, তবুও এর অর্থ কেউই বুঝতে পারে না। এ হলো গীতারই এপিসোড, কিন্তু নাম পরিবর্তন করে দিয়েছে। ভক্তি মার্গে কত বড় বড় পুস্তক ইত্যাদি তৈরি হয়, বাস্তবে বাবা বাচ্চাদের মুখে মুখে বসে এইসব বোঝান। বাবার আত্মাতেই এই জ্ঞান আছে, বাচ্চাদের আত্মাই এই জ্ঞান ধারণ করে। বাকি সহজ করে বোঝানোর জন্য এইসব চিত্র ইত্যাদি বানানো হয়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে তো এই সম্পূর্ণ জ্ঞান আছে। তোমরা জানো যে বরাবর এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তখন আর কোনো খণ্ড ছিল না, পরবর্তীকালে এইসব খণ্ড যোগ হয়েছে। তাহলে এই চিত্র এক কোণে রেখে দেওয়া উচিত, যেখানে তোমরা দেখাও ভারতে এনার রাজ্য ছিল, বাকি আর অন্য কোনো ধর্ম ছিল না। এখন তো কত ধর্ম, পরে এইসব ধর্ম আর থাকবে না, এ হলো বাবার প্ল্যান। ওই বেচারাদের তো কত চিন্তা লেগে থাকে। বাচ্চারা, তোমরা তো বুঝতে পারো এই সম্পূর্ণ ঠিক। এ কথা লেখাও আছে যে বাবা এসে ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন। কার? নতুন দুনিয়ার। যমুনার তীরে থাকবে রাজধানী, সেখানে একটা ধর্মই থাকে। এই বৃক্ষ এখন সম্পূর্ণ ছোট, এই বৃক্ষের জ্ঞান বাবাই প্রদান করেন, তিনি চক্রের জ্ঞান দেন। সত্যযুগে একটি ভাষা থাকে, সেখানে অন্য কোনো ভাষা থাকবে না। তোমরা একথা সিদ্ধ করতে পারো, একই ভারত ছিল, একই রাজ্য ছিল, একই ভাষা ছিল, স্বর্গে সুখ শান্তি ছিল, সেখানে দুঃখের নাম নিশানাই ছিল না, সুখ স্বাস্থ্য সম্পদ সব ছিল। ভারত তখন নতুন ছিল, মানুষের আয়ু অনেক বেশি ছিল, কারণ সেখানে পবিত্রতা ছিল। পবিত্রতা থাকলে মানুষ স্বাস্থ্যবান থাকে, অপবিত্রতা দেখো মানুষের কি হাল হয়, বসে বসে অকাল মৃত্যু হয়ে যায়, যুবকেরও মৃত্যু হয়ে যায়, কত দুঃখ হয়। ওখানে অকাল মৃত্যু হয় না, মানুষ সম্পূর্ণ আয়ু পায়, বৃদ্ধ না হওয়া পর্যন্ত কারোর মৃত্যু হয় না। যে কাউকেই বোঝাও না কেন, বুদ্ধিতে এই কথা বসাতে হবে যে অসীম জগতের পিতাকে স্মরণ করো, তিনিই পতিত পাবন, তিনিই সদ্গতিদাতা। তোমাদের কাছে ওই চিত্র থাকা উচিত, তাহলে সিদ্ধ করে বোঝাতে পারবে। আজকের নকশা এমন, আবার কালকের নকশা এমন, কেউ কেউ খুব ভালোভাবে মন দিয়ে শোনে। এ কথা সম্পূর্ণ বুঝিয়ে বলতে হবে, এই ভারত হলো অবিনাশী খণ্ড। যখন এই দেবী দেবতা ধর্ম ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। এখন সেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই, এই লক্ষ্মীনারায়ণ কোথায় গেল সে কথা কেউই বলতে পারবে না, এ কথা বলার মতো শক্তি কারণ নেই। বাচ্চারা, তোমরা খুব ভালোভাবে রহস্য করে বুঝিয়ে বলতে পারো, এতে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই। তোমরা সব কিছুই জানো, তাই আবার রিপিটও করতে পারো। তোমরা কাউকে প্রশ্নও করতে পারো যে এরা কোথায় গেলেন।
তোমাদের প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে যাবে। তোমরা তো নিশ্চিন্ত হয়ে বলতে পারো কিভাবে এরাও 84 জন্ম গ্রহণ করেন। তোমাদের বুদ্ধিতে তো একথা আছে, তাই না? তোমরা চট করে বলতে পারবে, নতুন দুনিয়া সত্যযুগে আমাদের রাজ্য ছিল, সেখানে একই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, অন্য কোনো ধর্ম সেখানে ছিল না, সব কিছু ছিল নতুন। সেখানে প্রতিটা জিনিসই শতপ্রধান থাকে, সেখানে সোনা অগাধ থাকে, ওখানে সোনা কত সহজে পাওয়া যায়, তা দিয়ে ইট বাড়ি ইত্যাদি তৈরি হয়, ওখানে তো সব কিছু সোনার তৈরি হয়, খনিও সব নতুন থাকে, নকল কেউই তৈরি করবে না, যেহেতু আসলই ওখানে প্রচুর থাকে। এখানে আসলের কোনো নামই নেই, এখানে নকলের কত জোর, তাই বলা হয় মিথ্যা মায়া মিথ্যা কায়া। এখানে সম্পত্তিও মিথ্যা, এমন ধরনের হীরে মতি এখানে বের করা হয় যে বুঝতেই পারা যায় না কোনটা আসল আর কোনটা নকল, তার চমক এতটাই থাকে যে পরক করেই বোঝা যায় না কোনটা আসল কোনটা নকল। ওখানে এমন নকল জিনিস কিচ্ছু থাকে না, বিনা আসলে সব ধরিত্রীর অন্দরে চলে যায়। এত বড় বড় পাথর হীরে ইত্যাদি মহলে লাগানো হবে, সেসব কোথা থেকে আসবে, কারা কেটে নিয়ে আসবে? ভারতে অনেক বিশেষজ্ঞ আছে যারা আরও হুঁশিয়ার হতে থাকবে, তারপর সেখানেও তো তারা সেই গুণ নিয়েই যাবে, তাই না? মুকুট ইত্যাদি কেবল হীরেরই হবে, ওখানকার হীরে সত্যি বিশুদ্ধ এবং প্রকৃত হীরে, এ বিজলি টেলিফোন মোটর ইত্যাদি কিছুই ছিল না। বাবার এই জীবনেও কতও কি বেরিয়েছে, 100 বছরের মধ্যে এইসব বেরিয়েছে। ওখানে অনেক বড় বিশেষজ্ঞ থাকবে, তারা এখনো পর্যন্ত শিখতেই থাকছে, আরও হুঁশিয়ারও হতে থাকছে, এও বাচ্চাদের সাক্ষাৎকার করানো হয়। ওখানে হেলিকপ্টার ফুল প্রুফ হয়, বাচ্চারাও অনেক শতপ্রধান সূক্ষ্ম বুদ্ধির হয়। আরও কিছু উন্নতি করো, তোমাদেরও সাক্ষাৎকার হতে থাকবে। যেমন বিদেশ থেকে যখন দেশে ফেরে তখন নিজের দেশের গাছপালা দেখা যায়, ভিতরে খুশি উৎপন্ন হয় যে এবার ঘরে এলাম বলে, এখনই ঘরে এসে পৌঁছলাম বলে আনন্দ হয়। পরের দিকে তোমাদের এমন সাক্ষাৎকার হতে থাকবে বাচ্চারা বুঝতে পারে বাবা হলেন অতি প্রিয়, তিনি হলেন সুপ্রিম আত্মা, তাকে সবাই স্মরণও করে। ভক্তিমার্গে তোমরাও তো পরমাত্মাকেই স্মরণ করতে, কিন্তু এ কথা বুঝতে পারতে না যে তিনি ছোট নাকি বড়। এমন গানও গাওয়া হয় ভ্রুকুটির ভিতরে ঝলমলে আজব তারা, তাহলে অবশ্যই বিন্দুর মতনই তো হলো, তাই না? তাকেই বলা হয় সুপ্রিম আত্মা বা পরমাত্মা। তার মধ্যে অনেক গুণ আছে, তিনি জ্ঞানের সাগর। কী গান শোনাবেন? তিনি যখন শোনাবেন তখনই তো তোমরা জানতে পারবে, তাই না? তোমরাও কি প্রথমে জানতে? তোমরা তো কেবল ভক্তি জানতে, এখন তো বুঝতে পারো এ আশ্চর্যের। তোমরা আত্মাকেও এই চোখে দেখতে পাও না, তাই বাবাকেও ভুলে যাও। এই নাটকেই এমন আছে যা বিশ্বের মালিক বানান, তার নাম গুপ্ত করে অন্যের নাম দিয়ে দেয়। কৃষ্ণকে ত্রিলোকীনাথ বৈকুণ্ঠনাথ বলে দিয়েছে, অর্থ কিছুই বুঝতে পারে না, বসে কেবল বাহবা দেয়। ভক্তিমার্গে বসে এমন অনেক কথাই বানানো হয়েছে। ওরা বলে ভগবানের মধ্যে এতটাই শক্তি যে হাজার সূর্যের তেজ সবাইকে ভস্ম করে দিতে পারে, এমন এমন কথা তৈরি করে দিয়েছে। বাবা বলেন আমি বাচ্চাদের কিভাবে চালাবো, এ তো হতেই পারে না, বাবা কি বাচ্চাদের ধ্বংস করবেন? কখনোই নয়, এই পার্টি নাটকে আছে, পুরনো দুনিয়া তো শেষ হতেই হবে। পুরনো দুনিয়ার বিনাশের জন্য এই প্রাকৃতিক বিপর্যয় সব সেবক, কত জবরদস্ত সেবকেরা, এমন নয় যে এদের প্রতি বাবার নির্দেশ আছে যে বিনাশ করো, তা নয়। ঝড় আসে দুর্ভিক্ষ হয় ভগবান বলে কি যে এসব করো, কখনোই নয়। নাটকেই পাঠ রয়েছে, বাবা কখনোই বলেন না যে তোমরা বোম তৈরি করো, এসব রাবণের মদ বলা হবে, এও এক বানানো নাটক। রাবণের রাজ্য হলে সকলে আসুরি বুদ্ধির হয়ে যায়, কত মানুষ মারা যায়, অবশেষে সবাইকে জ্বালিয়ে দেওয়া হবে, এ এক বানানো খেলা যার পুনরাবৃত্তি হয়। বাকি এমন নয় যে শঙ্করের চোখ খোলাতেই বিনাশ হয়ে যায়, একে ঈশ্বরীয় বিপর্যয় বলা যাবে না, এ সম্পূর্ণ প্রাকৃতিক। বাচ্চারা, বাবা এখন তোমাদের শ্রীমদ দান করছেন, কাউকে দুঃখ দেওয়ার কোনো কথা নেই, বাবা হলেন সুখের পথ প্রদর্শক। এই নাটকের নিয়ম অনুসারে বাড়ি পুরনো হতেই থাকবে, বাবাও বলেন এই সম্পূর্ণ দুনিয়া পুরনো হয়ে গেছে, এরকম সমাপ্তি ঘটা উচিত। কিভাবে দেখো সকলে নিজেদের মধ্যে লড়াই করে, এ তো আসুরি বুদ্ধির।
তাই না? যখন ঈশ্বরীয় বুদ্ধি থাকবে তখন কাউকে মারার কোনো কথাই থাকবে না। বাবা বলেন, আমি তো সকলেরই বাবা, সকলের প্রতিই আমার প্রেম আছে। বাবা এখানে সকলকেই দেখেন, কিন্তু সেই সব বাচ্চাদের প্রতি নজর যায় যারা খুব ভালোবেসে বাবাকে স্মরণ করে, যারা সেবাও খুব করে। এখানে বসে বাবার নজর সেবাদারী বাচ্চাদের প্রতি চলে যায়, কখনো দেরাদুন, কখনো মিরাট, কখনো আবার দিল্লিতে। বাবা বলেন, যে বাচ্চা আমি স্মরণ করে আমিও তাকে স্মরণ করি, যে আমাকে স্মরণ করে না আমিও তবু সবাইকেই স্মরণ করি, কেননা আমাকে তো সকলকেই ফিরিয়ে নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, যারা আমার কাছে সৃষ্টিচক্রে জ্ঞান অর্জন করে নম্বর অনুসারে তারা উঁচু পথ পাবে। এ হলো অসীম জগতের কথা। ওই শিক্ষকরা হন এই জগতের, ইনি হলেন অসীম জগতের। বাচ্চাদের ভিতরে তাই কত খুশি হওয়া উচিত। বাবা বলেন, সকলের পাঠ একরকম হতে পারে না। এনার তো এমন পাঠ ছিল, কিন্তু অনুসরণকারী কোটির মধ্যে কয়েকজন হয়। কেউ বলে, বাবা আমি 7 দিনের বাচ্চা। কেউ আবার বলে, আমি 1 দিনের বাচ্চা। তাহলে তো তোমরা শিশুই হলে, তাই না? তাই বাবা প্রতিটা বিষয় বোঝাতে থাকেন। নদীও তোমরা বরাবর পার করে এসেছ, বাবার আশাতে জ্ঞান শুরু হয়েছে, তার কত মহিমা। ওই গীতার অধ্যায় তোমরা জন্ম জন্মান্তর কতবার পড়ে এসেছ, তফাত দেখো কত। কোথায় কৃষ্ণ ভগবান উবাচো, কোথায় পরমাত্মা উবাচো, দিন রাতের তফাত। তোমাদের বুদ্ধিতে এখন আছে আমরা সত্যখণ্ডে ছিলাম, সুখও অনেক দেখেছিলাম। তোমরা 4 ভাগের 3 ভাগ সুখ ভোগ করো। বাবা এই নাটক সুখের জন্যই বানিয়েছেন, নাকি দুঃখের জন্য? এ তো পরে তোমরা দুঃখ পেয়েছ, লড়াই তো এত শীঘ্র লাগতে পারে না। তোমরা অনেক সুখ পাও, অর্ধেক অর্ধেক থাকলে এত মজা থাকবে না। 3,500 বছর তো কোনো লড়াই থাকবে না, রোগ ইত্যাদিও থাকবে না। এখানে দেখো রোগের পরে রোগ লেগেই আছে। সত্যযুগে এমন পোকামাকড় থাকবে না যারা আনাজ খেয়ে নেবে, তাই ওই যুগের নামই হলো স্বর্গ। তাই তোমাদের এই পৃথিবীর নকশাও দেখাতে হবে, তবেই ওরা বুঝতে পারবে। প্রকৃতপক্ষে ভারত এখানেই ছিল, এখানে তখন অন্য কোনো ধর্ম ছিল না। পরবর্তীকালে নম্বর অনুসারে ধর্মস্থাপকগণ আসেন। বাচ্চারা, এখন তোমাদের এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফির জ্ঞান আছে। তোমরা ছাড়া বাকিরা বলে দেবে, এ হয় না, এ হয় না। তারা বলে, আমরা বাবাকে জানি না। তারা বলে দেয়, তার কোনো নামরূপ দেশকাল নেই। নামরূপ নেই তাহলে তো কোনো দেশও থাকতে পারে না, মানুষ কিছুই বুঝতে পারে না। বাচ্চারা, বাবা এখন তোমাদের তার যথার্থ পরিচয় দিচ্ছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, 1. সদা অপার খুশিতে থাকার জন্য অসীম জগতের বাবা যে কথা শোনান তার মন্থন করতে হবে আর বাবাকে অনুসরণ করে চলতে হবে। 2. সদা সুস্থ থাকার জন্য পবিত্রতাকে আপন করে নিতে হবে। পবিত্রতার আধারে সুখ স্বাস্থ্য এবং সম্পদের বরদানের অবিনাশী উত্তরাধিকার বাবার থেকে নিতে হবে। বরদান শক্তিশালী স্মরণের দ্বারা সেকেন্ডে পদ্মসম উপার্জন করে পদে পদে ভাগ্যবান আত্মা ভব। ব্যাখ্যা, তোমাদের স্মরণ যেন এতটাই শক্তিশালী হয় যাতে 1 সেকেন্ডের স্মরণে পদ্মসম উপার্জন জমা হয়ে যায়। যার প্রতি পদে পদ্মসম কামাই তাহলে কত পদ্ম জমা হয়ে যাবে? তাই বলা হয় পদ্মা পদম ভাগ্যশালী। যখন কারোর ভালো উপার্জন হয় তখন তার চেহারার চমকে পরিবর্তন হয়ে যায়। তাই তোমাদের মুখ দেখেও যেন পদ্মসম উপার্জনের নেশা বোঝা যায়। এমনই আত্মিক নেশা বা আত্মিক খুশি যেন থাকে যে তারা অনুভব করবে, এরা সম্পূর্ণ পৃথক মানুষ। স্লোগান, ড্রামাতে সব ভালো হবে, এই স্মৃতিতে নিশ্চিন্ত বাদশাহ হয়ে যাও। ওম শান্তি।